বন্ধুরা, আপনি কি জানেন যে রাতে আপনি যখন ঘুমাতে যান তখন একদম শেষ যে ব্যক্তিটির কথা আপনার মনে পড়ে সেই ব্যক্তিটি হয় আপনার খুশির কারণ কিংবা দুঃখের কারণ হয়? আর কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে সমস্যা হলে আপনি কি করবেন? আর কেউ আপনাকে পছন্দ করলে সে কি সিগন্যাল দেবে? এমন কিছু 10টি অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজি অনুসারে কোনো মানুষের ওপর আপনার ফার্স্ট ইমপ্রেশন পড়তে মাত্র 7 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, মাত্র 7 সেকেন্ডের মধ্যে আপনার ফার্স্ট ইমপ্রেশন পড়ে যায় আপনার উল্টো দিকের মানুষটার ওপর। ফ্যাক্ট নাম্বার 2, যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে আপনার সাথে কথা বলার সময় সে বারবার চুলে হাত দেবে, তাই নেক্সট টাইম কোনো মেয়ের সাথে কথা বললে এটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন যে সে তার চুলে বারবার হাত দিচ্ছে কি না। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা, আপনার কি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে সমস্যা হয় বা কারোর সঙ্গে কথা বলার সময় আপনি এদিক ওদিক তাকাতে থাকেন? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে জানাই যে সাইকোলজির মতে আপনি তার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে না, তার নাকের দিকে তাকিয়ে কথা বলা উচিত। এর ফলে আপনার লজ্জাও লাগবে না আর আপনি যার সঙ্গে কথা বলছেন সেও বুঝতে পারবে না যে আপনি তার সঙ্গে আই কন্ট্যাক্ট রেখেছেন কি না। বন্ধুরা, কারোর সঙ্গে কথা বলার সময় আপনি এই ট্রিকটি ইউজ করতেই পারেন। ফ্যাক্ট নাম্বার 4, 90% ক্ষেত্রে এটা দেখা যায় যে যাদের হাতের লেখা খারাপ হয় সেই সব মানুষ এভারেজ মানুষদের তুলনায় বেশি ক্রিয়েটিভ হয় ও তাদের ব্রেন অনেক শার্প থাকে। তাই আপনার হাতের লেখা যদি খারাপ হয়ে থাকে তাহলে খুশি হয়ে যান, কারণ তার মানে আপনি অনেক বেশি ক্রিয়েটিভ। ফ্যাক্ট নাম্বার 5, যদি আপনি আপনার লক্ষ্য কারোর সাথে শেয়ার করে ফেলেন তাহলে দেখা যায় যে আপনি সেই লক্ষ্যটা পূরণ করতে পারবেনই না, তাই নিজের লক্ষ্য সবসময় সিক্রেট রাখা উচিত, কারোর সাথে সেটা শেয়ার করা উচিত নয়। ফ্যাক্ট নাম্বার 6, পেরিডোলিয়া। বন্ধুরা, এটি হলো এমন একটি সাইকোলজিক্যাল মাইন্ডসেট যখন আমাদের ব্রেন আমাদের আশেপাশের যে কোনো জ্যান্ত বা নির্জীব বস্তুর মধ্যেও মানুষের চেহারা বা ফেস প্যাটার্ন দেখানোর চেষ্টা করে। উদাহরণ হিসাবে আমরা অনেক সময় মেঘের মধ্যেও কোনো মানুষের ছবি বা কোনো জানোয়ারের ছবি দেখতে পাই। এর কারণ হচ্ছে হিউম্যান ইভলিউশন, সময়ের সাথে সাথে মানুষের যত বিকাশ হয়েছে তত মানুষের ব্রেনের সাইজ আর ক্যাপাসিটিও বেড়েছে, যার ফলে আমাদের ব্রেন নতুন নতুন জিনিস সার্চ করতেই থাকে। ফ্যাক্ট নাম্বার 7, সাইকোলজি অনুসারে যদি আপনার মনে অনেক বেশি নেগেটিভ চিন্তাভাবনা আসে তাহলে সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে একটা কাগজের মধ্যে লিখে সেই কাগজটা ডাস্টবিনে ফেলে দিলে আপনার মুড ভালো হয়ে যাবে। মনে নেগেটিভ চিন্তাভাবনা আসলে এটা কিন্তু আপনি ট্রাই করে দেখতেই পারেন। ফ্যাক্ট নাম্বার 8, যে সমস্ত মানুষরা চিট করে তারা মনে করে পৃথিবীর সব মানুষরাই চিট করে, আর যে সমস্ত মানুষরা মিথ্যে কথা বলে তারা মনে করে পৃথিবীর সব মানুষরাই মিথ্যে কথা বলে, আর যে সমস্ত মানুষরা সরল সাদাসিধে হয়, সৎ হয়, তারা মনে করে পৃথিবীর সব মানুষই তাদের মতো সৎ। অর্থাৎ একজন মানুষ যেরকম হয় সে পৃথিবীর অন্যান্য মানুষদেরও তেমন বলেই মনে করে। ফ্যাক্ট নাম্বার 9, যদি কোনো মানুষ এমন জোকসে হাসে যেটা অতটাও ফানি নয়, অর্থাৎ এমন জোকস যেটা খুবই বোরিং, আর সেই জোকসেও যদি কোনো মানুষ হাসে এর অর্থ হলো সেই মানুষটা ভেতর থেকে খুব একাবোধ করছে বা দুঃখী আছে। ফ্যাক্ট নাম্বার 10, 7 পজিটিভ কমেন্ট নিউট্রালাইজ দ্য এফেক্ট অফ 1 নেগেটিভ কমেন্ট। অর্থাৎ আপনি যদি একটি নেগেটিভ কমেন্ট করে থাকেন তাহলে তার এফেক্টকে শেষ করতে হলে আপনাকে 7খানা পজিটিভ কমেন্ট করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।